মনোনয়ন জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের নিজের বাড়ির সামনে থেকে মিছিল করে আলিপুর ট্রেজারি বিল্ডিং এ গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মনোনয়ন জমা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটের নিজের বাড়ির সামনে থেকে মিছিল করে আলিপুর ট্রেজারি বিল্ডিং এ মনোনয়ন দাখিল করেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের মনোনয়নকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়বার মতো। আজ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে আলিপুর জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যায়, ছেলের মনোনয়ন জমা দেবার আগে এদিন মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা। পাশাপাশি মনোনয়ন জমা দেবার আগে কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত মিছিল করেন অভিষেক। প্রসঙ্গত 2014 সালে প্রথমবার ডায়মন্ড হারবার লোকসভায় প্রার্থী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবার 71,000-এরও কিছু বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন তিনি। 2019 সালে লোকসভায় দ্বিতীয়বার প্রার্থী হয়ে নিজের জয়ের ব্যবধান 3 গুণ বাড়িয়েছিলেন অভিষেক। আর এবার নিজের জয়ের ব্যবধানের মাত্রা 4 লাখ ছাড়িয়ে যাওয়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফায় নির্বাচন রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। 2024 সালের ভোটে তৃতীয়বারের জন্য মনোনয়ন জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ঠিক 12:30 নাগাদ বাড়ি থেকে বের হন অভিষেক। পরনে ছিল সাদা শার্ট, কালো প্যান্ট। হেঁটে হাত নাড়তে নাড়তে আলিপুর ট্রেজারি বিল্ডিং এ পৌঁছান তিনি। মনোনয়ন জমা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, বাংলাকে কালিমালিপ্ত করার জবাব বিজেপিকে দেবেন বাংলার মানুষ। 10 বছর আমাকে এই কেন্দ্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন আপনারা, আগামীতেও আপনাদের আশীর্বাদ পাব এই আশায় রাখি। এদিন বজবজের বিধায়ক অশোক দেব, সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদার ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।